আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি বরাবরের মতো আজকের ব্লগ ভিডিওটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর অনেক বেশি ভালো লাগার কারণ হচ্ছে আজকে আমি নিয়ে এসেছি আমাদের গ্রামের বাড়ির সাত বাগানের পর্ব, কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। আর এই সবজিগুলো দিয়ে কি কি রান্না করা হয়েছে আর শেয়ার করব আপনাদের সাথে আজকে আমাদের গ্রামের বাড়ির উঠোনে গ্রীষ্মকালীন আম কাঁঠালের ফল, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের ব্লগে কি কি আছে। আর ফুল ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটাও আপনাদের কাছে কেমন লেগেছে। আর বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারাও সাথে সাথে দেখে নিতে পারবেন। তো এই তো এখানে আমাদের গ্রামের সাদের বাগানে বেগুন, অবশ্যই বেগুন অনেকগুলা দেখলেন। তো সাদের উপরে এরকম সুন্দর সুন্দর বেগুন গাছ, তারপরে নাগামরিচ, আর এটাকে আমাদের নোয়াখালীতে বলে বোম্বাই মরিচ। আর অনেকে এটা শহর এলাকায় হচ্ছে এটাকে নাগামরিচ বলে, কিন্তু আমাদের নোয়াখালীর ভাষা এটাকে বোম্বাই মরিচ বলে। তো আমি এখানে দুটো বোম্বাই মরিচ নিয়েছি, যে যতটুকু লাগবে ততটুকুই নিয়েছি, আর গাছ থেকে অতিরিক্ত ছিঁড়ে নিয়ে ফেলে রাখা হবে তো এই জন্য। আর এই তো আমি এখানে হচ্ছে যে সবজিগুলো আমি নিয়েছিলাম সেগুলাই রান্না করে ফেলছি। এখানে হচ্ছে যে দুন্দুর, ওইটা আমি পুকুরের মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি টমেটো দিয়ে। আর এখানে হচ্ছে ঢেঁড়স, এই ঢেঁড়সটাও কিন্তু গাছের, আর ঢেঁড়স অনেকে ভেন্ডি বলেন, কিন্তু এই ঢেঁড়সের ভিডিওটা কোনোভাবে আমার ডিলিট হয়ে গেছে, এই জন্য আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো ছাদের উপরেও কিন্তু আমাদের ঢেঁড়স গাছ ছিল অনেকগুলা, তো ঢেঁড়সের ফুল একটা ব্লগ ছিল, তো সেই ব্লগটা আমি হচ্ছে অন্য একটা ভিডিও ডিলিট করতে যেয়ে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, এই জন্য আসলে ঢেঁড়স ভেন্ডির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখানে হচ্ছে যে বরবটি নিয়েছিলাম গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছি, তো সেই বরবটি দিয়ে আমি ভর্তা করছি, আর এখানে চিচিঙ্গা ভাজি করছি ডিম দিয়ে। আর এই তো এখানে কয়া মানে ঢেঁড়স ভর্তা, বরবটি ভর্তা আর বেগুন ভর্তা, আর হচ্ছে চিচিঙ্গা ভাজি ধুন্দুল দিয়ে পুকুরের মাছ দিয়ে এগুলাই রান্না করে ফেলছি। এই যে গাছের তাজা তাজা সবজি আর তাজা পুকুরের মাছ, গ্রামের আসলে এই ধরনের খাবারগুলো অনেক বেশি বেশি খাওয়া হয়। আর এই যে আরেকটা জিনিস আপনাদের সাথে বললাম যে শেয়ার করব, তো এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোনের সামনেই দেখেন অনেকগুলো আম গাছ, তো আমি যেটা আমাদের বাসার সামনে সেগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি, আম গ্রীষ্মকালীন ফল। আর এই যে দেখেন অনেকগুলা আম ধরে আছে গাছের মধ্যে, তো এটা হচ্ছে বাড়ির উঠোনে, উঠোনের সামনেই, তো আমি উঠোনটা আপনাদের সাথে এখন শেয়ার করব। আর এখানে তিন চারটা কাঁঠাল গাছ আছে, তো কাঁঠালগুলো তো মোটামুটি ভালোই কাঁঠাল ধরেছে। তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু সব রকমের ফল গাছ আছে আলহামদুলিল্লাহ, তো সব রকমের ফল গাছই হচ্ছে মোটামুটি প্রতিটা বছরই যখন যে সিজন আসে ফলের, সব সিজনেই কিন্তু সব রকমের ফল পাওয়া যায়। তো এটা এখন যেহেতু গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালীন এই যে সব রকমের ফল, এই যে আম কাঁঠাল আতাও আছে, তো আতা ফলটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে খুব সুন্দর সুন্দর কাঁঠাল ধরে আছে। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব যে বাসার সামনেই মানে বাড়ির সামনেই হচ্ছে যে সাইডে যে পিছনে পিছনে কিন্তু অনেকগুলো আলু শাকও আছে, অনেক সুন্দর, ভাবলাম যে আপনাদের সাথে আরেক এটাও একটু ভিডিও করে নিই। তো এরকম সুন্দর পরিবেশ কিন্তু খুব ভালো লাগে, যে দেখেন অনেকগুলো আলু শাক খুব খুব সুন্দর, আর আলু শাক কিন্তু আমার খুব ভালো লাগে, ইলিশ মাছ দিয়ে রান্না করলে মনে হয় অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কার কার ভালো লাগে আলু শাক খেতে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তো এই যে আলু শাকগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানে উঠোনের সামনে একটা লেবু গাছ,
পেয়ারা গাছ, পেয়ারা গাছ অবশ্য অনেকগুলাই আছে একদম ঘরের সামনেই আমাদের। তো এখানে হচ্ছে একদম ঘরের সামনে মনে হয় 6-7টা কি 3-4টা এরকম হবে পেয়ারা গাছ আছে। আর এটা হচ্ছে আতা গাছ, দেখেন আতা গাছে কিন্তু আতা ধরে আছে, কি সুন্দর! আসলে গ্রামের পরিবেশটাই অন্যরকম, আর এরকম ন্যাচারাল পরিবেশ সত্যি খুব ভালো লাগে। আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে।